নমস্কার বন্ধুরা, আজকে আমরা WBPSC ক্লার্কশিপ পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট বুক লিস্ট যেগুলো আছে সেগুলো ডিসকাস করব। তো সব থেকে প্রথমে আমরা সিলেবাস যেটা সেটা ফলো করতে হবে এবং সিলেবাস অনুযায়ী পরীক্ষার যে বুক লিস্ট সেটা আমরা প্রিপেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট ফ্রি মডেল কোশ্চেন উত্তর দেব, তো সেই লিঙ্কটি কি অবশ্যই দেখবেন এবং লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর অবশ্যই কিছু টিপস এবং স্ট্র্যাটেজি শেয়ার করব ভিডিওর শেষে। তো চলুন প্রথমে দেখে নেই যে ক্লাসে পরীক্ষার সিলেবাসটা কি। তো বেসিক্যালি পরীক্ষাটি যে হবে সেটা দুটো পার্টে হবে, একটা হলো প্রিলিমিনারি এক্সাম এবং দ্বিতীয়টি মেইনস এক্সাম। তো প্রিলিমিনারি এক্সাম 100 মার্কসের হবে এবং 100টি কোশ্চেন থাকবে এবং কোশ্চেনগুলি অবজেক্টিভ টাইপের হবে। তো 100টি কোশ্চেনের মধ্যে 30টি কোশ্চেন থাকবে ইংলিশ থেকে। তো সব থেকে প্রথমেই ইংলিশ চ্যাপ্টারের জন্য আমি বলবো আরএস আগরওয়ালের বইটি ফলো করতে। আরএস আগরওয়ালের বই আমি মনে করি যে এটি ওয়ান স্টপ সলিউশন। তো আমি বলবো যে আপনাদেরকে এই বইটি অবশ্যই ফলো করতে হবে, শুধুমাত্র ক্লাসিক পরীক্ষার জন্য না, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের ইংলিশ গ্রামারের নলেজ কম থাকে বা ইংলিশের ভীতি আছে, তাহলে অবশ্যই আপনারা গ্রামার বই, ইংলিশ একটি ভালো গ্রামার বই, পিকে দেশরকার বা যে কোনো গ্রামার যদি ভালো আপনাদের কাছে বই থাকে সেই বইটি ফলো করুন এবং ইংলিশ গ্রামারের যে রুলগুলো সেগুলো সম্পূর্ণভাবে শিখুন, দেন আপনি ইংলিশ প্র্যাকটিস করুন। দ্বিতীয় টপিক থাকছে জেনারেল স্টাডিজ, যেখানে 40টি কোশ্চেন জিজ্ঞাসা করা হবে এবং প্রত্যেকটি কোশ্চেনের ভ্যালু 1 নম্বর করে হবে। জেনারেল স্টাডিজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি আপনি পড়তে চান তাহলে লুসেন্ট জিকে অথবা মনোহর পাণ্ডের যে বই আছে আরিহান্ত পাবলিকেশনের সেই বইটি আপনারা ফলো করতে পারেন। এই বইটিতে জেনারেল নলেজ থিওরি সম্পর্কে দেওয়া আছে। আপনারা এই বইটি পড়লে আপনাদের পুরো ক্লিয়ারিটি এসে যাবে সেই টপিকের ব্যাপারে যেটা আপনি পড়ছেন। তো আমি মনে করি যে জেনারেল স্টাডিজের জন্য এই ধরনের বই সবথেকে ভালো। আর যদি আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে পড়তে চান তাহলে ধনকর পাবলিকেশনের একটি বই আছে তরুণ গোয়েলের, তো সেই বইটি অবশ্যই ফলো করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করি যদি আপনি কোনো হায়ার লেভেলের যেরকম WBCS বা অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম প্রিপারেশন করছেন, তাহলে ইংলিশ মিডিয়ামের যে অরিহান্ত পাবলিকেশন আছে বা লুসেন্ট জিকে বইটি আছে সেগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। এবার আসি অ্যারিথমেটিক পার্টে। অ্যারিথমেটিকে 30টি কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করা হবে, এই কোশ্চেনগুলি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে। অ্যারিথমেটিকের জন্য আমি সাজেস্ট করব আরএস আগরওয়াল বইটি ফলো করতে। কিন্তু আপনাদের যদি অ্যারিথমেটিকের ব্যাপারে কোনো ভীতি বা কোনো ক্লারিফিকেশন দরকার হয় তাহলে আমি বলবো 9-10 যে বই আছে সে বইগুলিকে ফলো করার, টেক্সট বুককে ফলো করার। আচ্ছা, এখানে আরেকটি কথা বলা হয়নি, যেটা হলো গিয়ে জেনারেল স্টাডিজে আপনাদের ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি এ সমস্ত ধরনের টেক্সট বই আপনারা পড়তে পারেন। আর যদি আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপেয়ার করতে চান তাহলে প্রতিযোগিতা দর্পণ ম্যাগাজিনটি অবশ্যই ফলো করতে পারেন। আর তাছাড়া অনেক অনলাইন ওয়েবসাইটস আছে, লাইক অ্যাফেয়ার্স ক্লাউড, তো এইসব ওয়েবসাইটগুলিতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয়, তো আপনারা সেগুলি পড়তে পারেন। আর যদি বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চান তাহলে আপনারা ম্যাগাজিনস আছে অনেক, যেরকম সাফল্য বা অ্যাচিভার্স, এগুলি আপনারা দেখতে পারেন। এবার আসি কিছু স্ট্র্যাটেজির ব্যাপারে। যেহেতু এই পরীক্ষাটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, তো আপনাদেরকে সবসময়ই মনে রাখতে হবে যে আপনারা যে প্রিপারেশন নিচ্ছেন বা যে বই থেকে প্রিপারেশন নিচ্ছেন সেটা যেন মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হয়। আর আপনারা ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এগুলো সলভ করবেন। আমরা পরবর্তী ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেগুলোকে সলভ করব এবং আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান।